আপনি আগন্তুক জাদু শহরে। প্রাণের শহর ঢাকা আপনাকে টানে ঠিকই, কিন্তু আশ্রয় দিতে চায় না, কেননা আপনি যে ব্যাচেলর। ব্যাচেলর মানে এখানে অচ্ছুত। আপনি ব্যাচেলর মানে আপনি একটা আপদ। অনেক বাড়ি মালিকের কাছে ব্যাচেলর মানে অপরাধীও। তথাকথিত এমন আপদ বা অপরাধীর সংখ্যা এ মহানগরে প্রতিদিন বাড়ছেই। প্রায় 40 লক্ষ ব্যাচেলরদের বাস এখানে। জনসংখ্যার চাপে নাভিশ্বাসে ওঠা জনপদে মাথা গোঁজার ঠাই জোটানো যে কারোর জন্যই সবচেয়ে বড় মাথা ব্যথা। ব্যাচেলরদের ক্ষেত্রে ব্যাপারটা প্রায় দুঃস্বপ্নের মতো। মেসের একটা সিট একজন ব্যাচেলরের সবচেয়ে আরাধ্য বস্তু। মেস জোটা মানে আসমানি চাঁদটা হাতে পাওয়ার মতো, আর সেটা যদি কপালগুনি জুটেও যায় মালিকের হরেক বাধা নিষেধ। উপরি পাওনা, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, কিন্তু সেটাকেই নিয়তি ভেবে মুখ গুঁজে পড়ে থাকে বেচারা ব্যাচেলর। তবে এদের মাঝেও কেউ কেউ ঠিকই খুঁজে নিতে পারেন অন্যরকম স্বাদের ব্যাচেলর জীবন। কুমিল্লার থেকে ঢাকায় আসা ফয়সাল যেমন। আমি 2 বছর যাবৎ ঢাকায় মেসে থাকি। বর্তমানে ঢাকা শহরে থাকতে হলে ব্যাচেলরদের জন্য যেমন বাসা একটা খুঁজেও খুব কষ্টকর, সেরকম বাসা নেওয়ার পর তার মান্থলি একটা খরচ, মাসে সামান্য একটা বাসা নিতে গেলে মাসে 10,000, আবার খাওয়ার খরচ আছে, বুয়ার খরচ আছে, গ্যাসের সমস্যা থাকে, অনেক সময় বুয়া আসতে পারে না, কাপড় চোপড় নিজে ধুইতে হয়। তো আমি ফেসবুকে সুপার হোস্টেলের ব্যাপারে দেখছি, এখানে আমাদের 3 বেলা খাওয়া থাকা সহ ভালো পরিবেশ দিচ্ছে, প্রত্যেক দিন কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে তারা, এবং খুব সুন্দর একটা লবি দিচ্ছে যেখানে সবাই বসে ফ্রিলিভাবে একজন একজনের সাথে কথা বলতে পারতেছে। মানে ঢাকা শহরে ব্যাচেলরদের জন্য সুপার হোস্টেল সবচেয়ে পারফেক্ট একটা জায়গা। থাকার জায়গা খুঁজতে হয়রান অথবা সদ্য ঢাকায় আসা নারী এবং পুরুষের জন্য শোভন বাসস্থান গড়ে তোলার লক্ষ্যে সুপার হোস্টেলের যাত্রা শুরু। মূল প্রতিষ্ঠান নিউ ওয়েজ ইন্টারন্যাশনালের লক্ষ্য ঢাকায় 100টি শাখা স্থাপনের। 2017 থেকে এখন পর্যন্ত রাজধানীর উত্তরা, মিরপুর, বারিধারা, বাড্ডা আর শাহবাগে আছে এই হোস্টেল। খুব গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপিত মোট 6টি শাখায় থাকছে হাজারের উপর সদস্য। সুপার হোস্টেলের দরজা খোলা যে কোনো বয়সের নারী কিংবা পুরুষের জন্য। বাংলাদেশে বাজার চলতে মেস বা হোস্টেলের সকল চিরাচরিত ধ্যান ধারণা ভেঙে দিয়েছে সুপার হোস্টেল। নোংরা, অস্বাস্থ্যকর, বিবর্ণ মেসগুলোর বিপরীতে, একেবারে বিপরীত এই আধুনিক হোস্টেল প্রথম দেখাই কৌতূহল জাগায়, আকর্ষণ করে এবং শেষ বিচারে মুগ্ধ করে যে কাউকে। বিভিন্ন জায়গায় খুঁজে দেখলাম এই কম ধরনের ফেসিলিটি সম্পূর্ণ কোনো হোস্টেল আমি পাইনি। এখানে 7,000 টাকার ভিতরে থাকা খাওয়া এবং 25টার সার্ভিস সব কিছু মিলে আমার ভালোই লাগে। সিদ্ধান্ত নিলাম যে আমার দুবার যে এমপ্লয় আসবে তাকে এখানে আমরা রাখার একটা ব্যবস্থা করব। সুপার হোস্টেলে সদস্যদের দিন শুরু হয় নির্ঝঞ্ঝট, 3 বেলা খাবার নিয়ে ভাবনা নেই, নিজের কাজটুকু বাদে আর কোনো কিছু নিয়ে অহেতুক চিন্তা নেই। শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল লবি, পরিচ্ছন্ন ডাইনিং হলে 3 বেলা গরম আর স্বাস্থ্যসম্মত খাবার, বিশুদ্ধ পানীয় জল, ওয়াশিং মেশিন আর ড্রায়ার, সুসজ্জিত ব্যায়ামাগার, নানা ধরনের উপকরণ সমৃদ্ধ সুপরিসর খেলার জায়গা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আর উচ্চ গতির ইন্টারনেট, এসব নিয়ে ঝাঁ চকচকে সুপার হোস্টেল। সুপার হোস্টেল আপনার নিরাপত্তা নিশ্চয়তা দেয়। এখানে প্রত্যেক সদস্যকে আঙুলের ছাপ দিয়ে প্রবেশ পথ দিয়ে ঢুকতে হয়। সিসিটিভি ক্যামেরা সতর্ক চোখ 24 ঘন্টা অতন্দ্র এখানে। ঝকঝকে তকতকে হোস্টেলে পরিচ্ছন্নতা নিয়ে নেই এক বিন্দু ছাড়। আর 10টা মেস বা হোস্টেলের মতো কোনো উৎকট ঝুটঝামেলা এখানে পোহাতে হয় না কোনো সদস্যকেই। সুপার হোস্টেল নিছকে ব্যাচেলরদের থাকার জায়গা নয়, তার চেয়ে বহু কিছু। ফি সপ্তাহে সদস্যদের গানে সুরে নাচে লবিগুলো উচ্ছল হয়ে ওঠে। সুপার হোস্টেল মনে করিয়ে দেয় ব্যাচেলরদের জীবনে আনন্দ আর বিনোদন কতটা গুরুত্বপূর্ণ। এক কথায় সুপার হোস্টেল এমন এক অভাবিত ব্যাপার যেখানে ঢাকার একজন ব্যাচেলর নির্ভাবনায়, নিরাপত্তায় আর নিশ্চিন্তে কাটাতে পারেন তার জীবন গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়টা। আমাদের পাবনা